তিনি বলেন এমনি তো তো গুতাগুতি চলছে, প্রত্যেকটা মিটিং এ গেলে জানা পড়ে তো গুতাগুতি, এখানেও গুতাগুতি এক ঘন্টা ধরে আজকে হয়েছে। হ্যাঁ সে হবে, আরো হবে। এ তো সকাল হবে, ভোরবেলা চোখে মুখে জল দিয়ে দাঁত মাজা হয়েছে, এখনো প্রাতরাস ছাড়া হয়নি, তো সবে শুরু। কে এসেছিল, কাকে পাঠিয়েছিল, কে এসেছিল, কাকে পাঠিয়েছিল, মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে শহীদদের এখনও ডেথ সার্টিফিকেট দেয়নি সরকার। বৃহস্পতিবার নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ ও প্রতিরোধ কমিটির সভা মঞ্চে এমনটাই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এদিন তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠানে নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এসবের পাশাপাশি স্বভাব সিদ্ধ ভঙ্গিতে শাসক দল ও সরকারের সমালোচনায় মুখর তিনি। বৃহস্পতিবার আন্দোলনকারী টেট পরীক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের অভিযোগে বিজেপির নবান্ন অভিযানের দিন তার সঙ্গে মহিলা পুলিশ আধিকারিকের ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এদিন নাম না করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি। একই সঙ্গে এদিন আন্দোলনকারীদের পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সত্যজিৎ রায়ের কোন ছবি থাকে না, ওনার দাঁত কেলানো ছবি থাকে না। সে ভোট তো দেরি আছে, সরকার চালাতে পারবে না, বারবার তো বলছি সরকার চালাতে পারবে না। ভুয়া নিয়োগ বাতিল হলে লম্বা লাইন হবে, অর্ডার হয়ে গেলে সরকার নিজেই হলফনামা দিয়ে বলেছে যে অর্থনৈতিক বিপর্যয় হবে, আর পার্থ কৃষ্ণ মানিক এরা চুনকুটি সব খেয়েছে, সব খেয়েছে হয় চুনো, দাদা এরা মূল মাথারা জেলে যাবে। দাদা দুটো ঘটনার ছবি দিয়ে আপনি টুইট করেছেন, এক হচ্ছে হাওড়া অভিযানে আপনাকে আটকানো হয়েছিল যে পুলিশ অফিসার আটকে, সেই 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 এই বিষয়টা কি দাদা? সেই হচ্ছে, এ হচ্ছে বেবি তামাং, এই লেডি কনস্টেবল উত্তরবঙ্গে ছিল, একটি আকাশ মেঘারি একটা মহিলা টিম করেছে, এই টিমটার আমি নাম দিয়েছি মমতা পুলিশের মানে মানে হিংসাশ্রয়ী রেজিমেন্ট। এই রেজিমেন্টে আমি এর আগে একজন বলেছিলাম মারিয়া বলে, মারিয়া খ্রিস্টানিয়া, তিনি আমার এখানে শোল্ডারে তিনটে ব্লো মেরেছিলেন নবান্ন অভিযান। হ্যাঁ, আর সেদিনকে আমি ধনরাজভাই বডি বলতে তো অনেক রকম ব্যঙ্গ তিরস্কার অনেক করেছেন হাই পয়েন্ট কোম্পানি, তো সেদিন তো এই বেবি তামানুকে পাঠিয়েছিলেন আমার হাত কামড়াতে, আমি হাতটা কামড়ানোর সুযোগ দিইনি, কারণ এই ধরনের রাজনৈতিক আন্দোলন করতে করতে কলেজের গেট থেকে এখানে এসেছি, তো আমি বুঝতে পারছিলাম কী হবে, তা কালকে সপ্রমাণ হয়ে গেছে, কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে এবং এই জন্মে সব হয়। যে বেবি তামাংকে দিয়ে মারিয়া খ্রিস্টানিয়াকে দিয়ে আমাকে গুজরাটে চাকা ঘোড়া গাড়িয়া ঠিক, যিনি কয়লা কেসে অভিযুক্ত একবার ঘুরে এসেছেন, আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ওনার এই কি উনি এইটা করিয়েছেন এবং প্রমাণিত হয়েছে সেদিনকার ষড়যন্ত্র কি ছিল, একই টিম এরা পুলিশের শেষ করে না, কত রকমের পুলিশ, মমতা ব্যানার্জি চটি পুলিশের কথা বলেন নন্দীগ্রামে দাঁড়িয়ে, এরা কোন পুলিশ, একেবারে জিন্স পরে আপনার সকালবেলা জগিং আর এক্সারসাইজের গেঞ্জি পরে আমি পোশাক নিয়ে বলছি না, এটা পুলিশের পোশাক হতে পারে না, এটা পুলিশের পোশাক হতে পারে না, একটা ডিসিপ্লিন টিম পুলিশের পোশাক জনগণের থেকে আলাদা থাকবে এবং যে এরা পুলিশ সাধারণ লোক নয়। প্রেসকে যেমন কোনো ল অ্যান্ড অর্ডার প্রোগ্রামে বা কোনো জায়গায় যদি কোনো প্রবলেম সমস্যার মধ্যে আপনারা অনেক
হবে, কত কথা ঢুকতে দিবনি, হাত দিতে দিবনি, গো ব্যাক কোথায় পালিয়ে গেছি কেন? ধর্ণা মঞ্চের সামনে রীতিমতো ধর্ণা, আরে কোথা পালিয়ে, এই লোকগুলোই তুলে পুকুরে ফেলে দিত। এরকমও তো বলা হলো, আপনি এরকমও বলা হলো আপনি শহীদ বেদি স্পর্শ করলে তাতে পাপ হবে, যোগ্য করা হবে, আবার আপনি শহীদ বেদি স্পর্শ করলে তাতে পাপ হবে, যোগ্য করা হবে। স্বদেশ দাস অধিকারীর পারমিশন লাগে, ওই বানিয়েছে ওরা আমার সঙ্গে ছিল, তো গঙ্গা জল নিয়ে এসেছিল, সেটা দিয়ে আমাকে ধোয়ালো, শুদ্ধিকরণ করলেন। হ্যাঁ, আরে বেনি সন্তোষার গোষ্ঠী, যে সেলিম গোষ্ঠীর দালাল, সে এসেছিল তো মমতা নদী তাকে পাঠিয়েছিল। দুটো বসুর কাগজগুলো পড়বেন, 2006 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, ওই কাগজটা কেউ পড়ে না, নাম বলে আমি পাবলিসিটি করবো না, মালিকের নাম বলে দিলাম। দুটো বসু, দুটো বসুর কাগজে ওই চোরটার লেখাগুলো পড়বেন, নন্দীগ্রাম নিয়ে কি লিখেছিল সেজের পক্ষে, আর এই 29টা গ্রাম পঞ্চায়েত দীনবন্ধুপুর থেকে খেজুরি সাহেবনগর সাতখণ্ড পর্যন্ত 29টা গ্রাম পঞ্চায়েত, জহরটারে যখন নিয়ে এসেছিল বেনি শান্ত স্যার, তার ডায় আর বাইক কে ছিল সব জানে সবাই। বলছি আপনার আমি সরকারি দায়িত্ব বা সরকারি দল ছেড়েছি, নতুন একটা রাস্তা বলুন, একটা ইলেকট্রিকের পোস্ট বলুন, কোন উন্নয়ন, খাল খনন বলুন, কোথাও কিছু করেনি। এখানে প্রতিশ্রুতি দিয়েছিল শহীদ স্মারক তৈরি করে দেবে মমতা ব্যানার্জি নিজে এসে, কোথায় শহীদ স্মারক? সেই তো আমাদের সকলের দানে তৈরি করা আপনার সোনাচোড়া শহীদ স্মারক, এটাও যে তৈরি হয়েছে স্বদেশ দাস অধিকারীরা এখানে চেয়ে চিনতে এখানে করেছে, এই শহীদ বেদিটা এখানে কোনো কন্ট্রিবিউশন নেই গভর্নমেন্টের, এমনকি এরা এই যে শহীদ পরিবাররা দাঁড়িয়ে আছে এই এদের আপনার এরা কেউ সার্টিফিকেট পর্যন্ত পায়নি, এরা কেউ সার্টিফিকেট পর্যন্ত পায়নি, দেখো জিজ্ঞেস করুন, ডেথ সার্টিফিকেট দেয়নি, 7 বছরের পরে অটোমেটিকভাবে এদেরকে ডেথ ডিক্লেয়ার হয় আইন মেনে। আমি এদের সঙ্গে তো আছি, আমি এদেরকে কোর্ট করতে বলেছি, কোর্ট ছাড়া হবে, সরকার তো ফর্দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি, নট ফর দা পিপুল বাই দা পিপুল অফ দা পার্টি। সরকারের কাছে বিরোধী দলনেতা বা নন্দীগ্রামের এমএলএ বিজেপি, সেটা জনগণের নয়, এই সরকার এই নীতিতে বিশ্বাস করে রাজনৈতিকভাবে, তাই এরা অনেক চিঠি চাপাটি বলছে, এরপরে এদের বলবো কোর্টে যেতে, আমি লিগাল সাপোর্ট করবো, যাতে কোর্ট থেকে অর্ডার করলে বাধ্য হয় স্বাস্থ্য দপ্তর এদের, যা আইন বলছে 7 বছর পেরিয়ে গেলে ডেথ ডিক্লিয়ার করে ডেথ সার্টিফিকেট দেওয়া যায়। প্রথম দিন থেকেই আমরা আমাদের ওনাদের সাথে আছি, আমাদের রাজ্য সভাপতি গেছেন, আমরা এমএলএরা বারে বারে গেছি, আমরা বিধানসভার ভিতরে তুলেছি, বিধানসভা থেকে হেঁটে এসেছি, এমনকি পুজোর সময় নবমীর দিনও ওদের একটা গ্রুপের সঙ্গে আমি কিছুটা সময় কাটিয়েছি, আমরা আছি ওদের সঙ্গে, আজকে একদিন গেছে, আজকে সকালের পাশে যে তৃণমূলের সভা হয়েছিল সেখানে মঞ্চে কে থাকবে কে থাকছে না তাই নিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ, এবং সেখানে কুণাল ঘোষকে নিচে এসে থামাতে হলো, রীতিমতো ধস্তাধস্তি, কি বলবেন? তোমার এটা মাল কামাবে কে তার লাইসেন্স শেষ, আচ্ছা কি দেখি, এটা একটা কর্মসূচি চলছে না তৃণমূলের, বলছে চলো গ্রামে চাই, আমি বলছি চলো মাল কামাই, এটা মাল কামানোর প্রতিযোগিতা চলছে। আমরা যখন পঞ্চায়েত লোক এমনি তো ডিফাঙ্ক হয়ে গেছে অচল গ্রাম পঞ্চায়েত, বাকিটা হবে এরা এদের এটা হবে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।